হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যে রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য উঠে এলো আজ সারাদিনের বাছাই করা বিরাট বিরাট গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমে রয়েছে আজকের সব থেকে বড় খবর, মাধ্যমিকের রেজাল্ট দেখে গোটা বাংলার চক্ষু চড়ক গাছ, 700-697 পেয়ে রেকর্ড গড়ল এবার দেবদত্তা। পূর্ব বর্ধমানের কাটোয়া দুর্গাদাসী চৌধুরী গার্লস হাই স্কুলের ছাত্রী 697 নম্বর পেয়ে রেকর্ড গড়লেন। এদিকে আবার প্রথম দশে নাম নেই কলকাতা, দুই দিনাজপুর, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম ও নদিয়া থেকেও একজন র্যাঙ্ক করেছে, তবে কলকাতাতে নাম পাওয়া গেল না কারোর। তবে প্রথম দশে মালদহ রেকর্ড, 21 জনের নাম পাওয়া গেছে, পূর্ব বর্ধমানের 17 জন, বাঁকুড়ার 14 জন, এমনই একের পর এক জেলা রেকর্ড করেছে। আর এমনই সময় খবর, প্রথম দশে 118 জন নারী প্রত্যেককেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফোন করে শুভেচ্ছা বার্তা এমনকি আমন্ত্রণ জানালেন 6 তারিখের জন্য, যেখানে রাজ্য সরকারের তরফ থেকে বিরাট অনুষ্ঠানের আয়োজন ও সংবর্ধনা অনুষ্ঠান করা হয়েছে। সেখানে এবার তাদের পরিবার সমেত প্রথম দশের সকল ছাত্রছাত্রীদের আমন্ত্রণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ফোন করে। আর তারই মাঝেই খবর, কুন্তল মামলায় সিবিআই এর তলব, নবজোয়ার যাত্রা বন্ধ করে কলকাতায় ফিরছেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ফেলে আসা সেই সভাতে এবার বক্তৃতা রাখবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি। এদিকে আবার 2024 মাধ্যমিক পরীক্ষার তারিখ প্রকাশ হয়ে গেল, তার সাথে আবার এগরার বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত ভানু প্রয়াত হলেন, বিরাট বড় খবর, তার দেহ নিয়ে আসার চেষ্টা হচ্ছে, এরাজ্যে অবাক কাণ্ড। এদিকে আবার সামনে পঞ্চায়েত ভোট, রাজ্য রাজনীতিকে চাপানো ধর, তার মাঝে ঝাঁপে পড়ছেন মোদি মমতা, একের পর এক হাড্ডাহাড্ডি লড়াই, বাংলায় উন্নয়নের ঝড়। এবং এই ভিডিওর শেষেই থাকছে, গরিব মধ্যবিত্ত অসহায় খেটে খাওয়া মানুষদের জন্য আবারও রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে বিরাট বিরাট অনুদানের সুখবর, কাদের কাদের ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে। এদিকে আবার রান্নার গ্যাসের দাম কমছে, অপরদিকে আবার পেট্রোল ডিজেল নিয়ে বাজিমাত করে খবর বাংলায়। সেই সাথে ব্যাংক পোস্ট অফিস একের পর এক নয়া আপডেট, যা জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। এদিকে আবার অনুব্রত সুকন্যাকে নিয়ে যেমন বড় খবর, তেমনি আবার ভয়ানক বৃষ্টির সংবাদ উঠে আসছে বাংলা জুড়েই। সব মিলে চোখ রাখবো আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। তবে তার আগে অনুরোধ, যারা এখনো সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তার সাথে পাশের বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন, তাহলে জেলায় জেলায় খবর পাবেন সবার প্রথমে। তবে আপনার জেলার পার্টিকুলার খবর পেতে এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখুন, কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। তো ফ্রেন্ডস, এই মুহূর্তে যে লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদগুলো উঠে আসছে তা আলোচনার পূর্বে জানিয়ে দেবো এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। বহু প্রতীক্ষার পর অবশেষে প্রকাশ হয়ে গেল মাধ্যমিকের রেজাল্ট, তবে প্রথম দশে নামই নেই কলকাতার কোনো স্টুডেন্টের। সেই তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে অন্যান্য জেলার স্টুডেন্টরা, যেখানে মালদহ থেকে প্রথম দশে র্যাঙ্ক করেছে 21 জন, পূর্ব বর্ধমান থেকে 17 জন, বাঁকুড়া থেকে 14 জন, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে 13, পূর্ব মেদিনীপুর থেকে 11, উত্তর চব্বিশ পরগনা থেকে 9 জন, পশ্চিম মেদিনীপুর থেকে 9 জন, পুরুলিয়া থেকে 6 জন, হুগলি থেকে 5 জন, হাওড়া থেকে 4 জন এবং কোচবিহার থেকে 3 জন ও বীরভূম থেকে 2 জন। তবে কলকাতা থেকে কারোর নামই দেখা গেল না প্রথম দশে। তবে দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম ও নদিয়া থেকে 1 জন করে র্যাঙ্ক করেছে বলে খবর সামনে উঠে আসে। 2023 মাধ্যমিকে প্রথম হয়েছে দেবদত্তা মাঝি। খবর পাওয়া যাচ্ছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী গার্লস হাই স্কুলের ছাত্রী সে। 700-এর মধ্যে দেবদত্তা পেয়েছে 697, অর্থাৎ মাত্র 3 নম্বর কম পেয়েছে, 99.57% নম্বর পেয়েছে। এদিকে দ্বিতীয় যুগ্ম হয়েছে দ্বিতীয় শুভম পাল, পূর্ব বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলের ছাত্র। এদিকে অপরদিকে থাকছে রাফিদ হাসান সরকার, মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির থেকে 691 নম্বর পেয়ে দুজনে 700-এর মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। তবে তৃতীয়তে রেকর্ড করেছে মালদহ, 4-4 জন কেবলমাত্র রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির থেকেই রেকর্ড করল, 4 জনই তৃতীয় স্থান অধিকার করেছে, অর্ঘদীপ সাহা, স্বরাজ পাল, মহির হোসেন, অপরদিকে মোহাম্মদ সরবার ইমতিয়াজি, প্রত্যেকেই রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির মালদহের ছাত্র। 690 নম্বর পেয়ে তারা তৃতীয় স্থান অধিকার করেছে, এদিকে চতুর্থ স্থানে রয়েছে 4 জন। 689 নম্বর পেয়ে, অর্থাৎ 98.43% নাম্বার পেয়ে 4-4 জনের নাম উঠে এসছে, সমাদ্রিতা সেন, অনিস বাড়ুই, তুহিন বেরা এবং অর্ক বন্দ্যোপাধ্যায়। তারই সাথে বিরাট বড় খবর, 2024 মাধ্যমিক কবে, রুটিন ইতিমধ্যে প্রকাশ হয়ে গেল, 2 ফেব্রুয়ারি প্রথম ভাষা, 3 ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা, 5 ফেব্রুয়ারি ইতিহাস, 6 ফেব্রুয়ারি ভূগোল, 8 ফেব্রুয়ারি গণিত, 9 ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান এবং 10 ফেব্রুয়ারি ভৌত বিজ্ঞান রয়েছে, 12 ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয় পরীক্ষা হবে। আর তার মাঝেই খবর, কৃতি ছাত্রছাত্রীদের সরাসরি ফোন মুখ্যমন্ত্রীর, বাঁকুড়ার অন্বেষার সঙ্গে কথা বললেন, কি বললেন তাকে মুখ্যমন্ত্রী মমতা।
যেখানে 2023 সালের মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় স্থান পেয়েছেন রাজ্যের বিভিন্ন জেলার 118 জন পরীক্ষার্থী। মেধা তালিকায় থাকা সমস্ত ছাত্রছাত্রীদেরই ব্যক্তিগতভাবে ফোন করে শুভেচ্ছা বার্তা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন আগামী 6 তারিখ কৃতী ছাত্রছাত্রীদের জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে রাজ্য প্রশাসনের তরফ থেকে। ধনধান্য স্টেডিয়ামে আয়োজিত হবে সেই অনুষ্ঠান। নিজেই ফোন করে অনুষ্ঠানের কৃতী ছাত্রছাত্রীদের বাবা মা নিয়ে আসার জন্য স্বয়ং আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার মিশন গার্লসের মেধাবী ছাত্রী অন্বেষা এবছর মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেছেন। তার সঙ্গে ওদিন ফোনে সরাসরি কথা বলেন মমতা। অন্বেষা বলে, আমার প্রণাম নেবেন, আশীর্বাদ করবেন যাতে ভবিষ্যতে আরো ভালো করতে পারি। প্রকাশ হলো 2023 মাধ্যমিক রেজাল্ট। আর তাতেই 697 নম্বর পেয়ে মাধ্যমিকের প্রথম কাটোয়ার দেবদত্তা। ভবিষ্যতে পদার্থবিদ্যা নিয়েই পড়তে চাইছি। তবে মাধ্যমিকে প্রথম হয়ে কি প্রতিক্রিয়া দিল দেবদত্তা তার কথায় ভাবতে পারেনি এতটা ভালো ফল হবে। প্রতিটা বিষয়ে গৃহশিক্ষক ছিল, ভৌত বিজ্ঞান পড়াতেন মা। সকালের দিকে উঠতে পারতাম না, রাতের দিকেই বেশি পড়তাম। অবশেষে প্রকাশ হয়ে গেল এবছরের মাধ্যমিকের ফলাফল। পাশের হার সবার আগে রয়েছে পূর্ব মেদিনীপুর। পাশের হার 96.81%। দ্বিতীয় স্থানে কালিম্পং, তৃতীয় স্থানে কলকাতা, চতুর্থ পশ্চিম মেদিনীপুর। কলকাতায় পাশের হার 93.75%। সকাল 10টায় সাংবাদিক বৈঠক করে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এরপর দুপুর 12টা থেকে পর্ষদের ওয়েবসাইটে ছাত্রছাত্রীরা নিজের রেজাল্ট জানতে পারেন। তারই সাথে খবর, মাধ্যমিক 2023 রেজাল্টে নজির গড়ছে বার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যমজ ভাই সহ 12 ছাত্র মাধ্যমিকের মেধা তালিকায়। যেখানে খবর উঠে আসছে 19 মে শুক্রবার প্রকাশিত মাধ্যমিকের রেজাল্টে এবার চমকপ্রদ ফল দক্ষিণ চব্বিশ পরগনায়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় 13 ছাত্র সেরা দেশে, তার মধ্যে 12 নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। এদের মধ্যে রয়েছে 2 ভাই আনিস বাড়ুই এবং আনিক বাড়ুই। তার মাঝে রাজ্য রাজনীতিকে চাপানো তোর কোনোভাবেই কমছে না। একদিকে রেজাল্ট নিয়ে মাতামাতি বাংলায়, আর তার সাথে ফের ইডি সিবিআই একের পর এক কেলেঙ্কারি। কুন্তল মামলা সিপিআই এর তলব, নবজোয়ার যাত্রা বন্ধ করে কলকাতায় ফিরছেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। খবর পাওয়া যাচ্ছে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিল সিবিআই। এদিনে সকালে নোটিশ পেয়েছে সিবিআই। আগামীকাল সকাল 11টায় তাকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলেছে সিবিআই। খবর আছে কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেককে তলব করা হয়েছে বলে খবর। গতকালই বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ দিয়েছিলেন কুন্তল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার। তবে আপনারা কোন জেলা থেকে খবরটি দেখছেন এবং আপনাদের জেলায় মাধ্যমিকের কোনো র্যাঙ্ক থেকে থাকলে অবশ্যই কমেন্টে উল্লেখ করে আপনার জেলার নাম সমেত লিখে জানান। আর এমনই সবাই খবর, অভিষেকের সবাই বক্তব্য রাখবেন মমতা। সিবিআই এর নোটিশ পাওয়া মাত্রই তৃণমূলের নবজোয়ার কর্মসূচি সাময়িক বন্ধ করে বাঁকুড়া থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার নিজাম প্যালেসে তিনি হাজির হবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 22 মে সোনামুখী থেকে অভিষেকের ফের যাত্রা শুরু করবেন। শুক্রবার বাঁকুড়ার চকপাত্র সাহের যে সভা অভিষেকের বলার কথা ছিল, সেখানেই কলকাতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়ালি বক্তৃতা দিবেন বলে বিরাট বড় খবর সামনে উঠে আসছে। আর এমনই সময় বিরাট বড় খবর, শেষ রক্ষা হলো না। এগরা বিস্ফোরণ, ভানুর দেহ আনতে উদ্যোগী রাজ্য। কটকের রুদ্র হাসপাতালে বৃহস্পতিবার মধ্যরাত্রে মৃত্যু হয় এগরার বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত কৃষ্ণপদ বাঘ ওরফে ভানুর। তার দেহ পড়শি রাজ্য থেকে আনতে ইতিমধ্যে উদ্যোগী হয়েছে রাজ্য পুলিশ। পুলিশ সূত্রে খবর, ভানুর শেষকৃত্যের পর তার ছেলেকে হেফাজতে নেওয়া হবে। এগরা বিস্ফোরণ মামলায় ভানু, তার পুত্র এবং ভাইপো তিনজনকেই মূল অভিযুক্ত হিসেবে রেখে মামলা দায়ের হয়েছিল। বর্তমানে এই মামলার মূল অভিযুক্ত তার ছেলে ও ভাইপো। তার সাথে খবর, মাধ্যমিক রেজাল্ট 2023 বাতিল হয়ে গেল। 20 পরীক্ষার্থীর রেজাল্ট বাতিল ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। এছাড়াও প্রযুক্তিগত ত্রুটির কারণে আরো দুজনের রেজাল্ট প্রকাশ না করে আটকে রাখা হয়েছে বলে জানান। 76 দিনের মাথায় ফল প্রকাশ করেছে পর্ষদ। 682,321 পরীক্ষার্থীর মধ্যে 565,428 পাস করেছে। আর অপরদিকে আদালতে উচ্ছ্বাস প্রকাশ চাকরিহারাদের। প্রাথমিকে 32,000 শিক্ষকের চাকরি বাতিলের যে রায় দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার উপরে স্থগিতাদেশ জারি করছে কলকাতা।
কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই রায়ে উচ্ছ্বসিত মামলাকারী চাকরিহারা শিক্ষকরা শুক্রবার আদালত চত্বরে তারা আনন্দ আত্মহারা হন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায়ের তীব্র বিরোধিতা করার পাশাপাশি তাকে আক্রমণ করেন চাকরি ফিরে পাওয়া শিক্ষকরা। আর তার সাথে পঞ্চায়েত বোর্ড ছাপিয়ে পড়ছে মমতা উন্নয়নের ঝড়, সব মিলে থাকছে বাকি থাকা খবর। কাদের কাদের ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে সব মিলে বিস্তারিত খবর আলোচনার পূর্বে অনুরোধ, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। তবে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে উপস্থাপন করে জানিয়ে দিন, এবং আপনার জেলার পার্টিকুলার খবর জানতে এক মুহূর্ত দেরি না করে এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখুন, কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। এবং বাকি থাকা খবর দেখতে ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, সেই লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেট এই মুহূর্তে এক পলকে দেখে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা বিধি মেনে চলুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন, এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে সঠিক বার্তা জানার সুযোগ করে দিন।